প্রধানমন্ত্রী ডাঙরিয়া ইমান প্রতিশ্রুতি দিয়ার পাছতো যা দুই বছর আমার শ্রমিক কর্মচারীর দরমা বন্ধ করে রাখিছে তেখেতে। তেখেতর টেবিলত কাছার পেপার মিল আর নগাঁও পেপার মিলের ফাইলটো রিভাইভেল প্যাকেজের ফাইলটো পড়ে থাকা সত্ত্বেও তেখেতে মধ্যপ্রদেশের এখন মৃতপ্রায় পেপার ইন্ডাস্ট্রির কারণে 669 কোটি টাকা গ্রান্ট করলে। আমার এই দুইখন কাগজকল যদি মধ্যপ্রদেশত হলেহেতেন তেখেতে এইটো করলেহেতেন, কিন্তু আমি অসমীয়া রাইজ, অসমীয়া মানুষ, আমার প্রতি নির্যাতন আর অত্যাচার আর বঞ্চনা করে তেখেতে আমাক মানে আমার যে দুইখন মিলর 49 জন শ্রমিকর আজি মৃত্যু হয়েছে। এই মৃত্যুর কারণ হয়েছে প্রধানমন্ত্রীর মাহিয়া মানে মনোভাবর পরিচয়, তেখেতে স্টেপ মাদারলি অ্যাটিটিউড লৈছে। আর আর আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়া বারবার প্রতিশ্রুতি দিয়ার পাছতো তেখেতে প্রধানমন্ত্রীর লগ ধরে আমার রিভাইভেল প্যাকেজটো এনি রিলিজ করিব পারা নাই। আজি আমি বুঝিছো যে আমার এই যে 49 জন শ্রমিক কর্মচারী দুখালে তার দায়ভার কিন্তু প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর। এই সরকার, কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকার এটা মানে মানুষ মারার যন্ত্র হয়ে উঠিছে। তেখেতে রাইজক প্রতিশ্রুতি দিয়ে ভোট দিছে আর ভোট লৈছে, আকো তেখেতে ইলেকশনের আগত এতিয়া আহি আছে ভোট লবলে। আমি অনুরোধ করছো প্রধানমন্ত্রীক আর আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়াত, কালি তেখেতে আহি আছে, এই টাইমত যদি তেখেতে আমার নগাঁও আর কাছাড় পেপার মিলক জিআই তোলার রিভাইভেল প্যাকেজটি ডিক্লেয়ার নকরে, আহা দিনত কিন্তু অসমীয়া রাইজে তেখেতক ক্ষমা নকরিব। এটা মেরা পাতি কা 2 সাল সে বিমার থা, কিডনিক ড্যামেজ থা, এসকে বাদ কুছ তো হেল্প মিলা নেই, এসকে বাদ 2 সাল কা বাদ তো গুজর গে, এসকে বাদ হামলক জো প্রবলেম হে বাচ্চা লোক পড়াই কে লিয়ে ও পড় নেই পা রহে হে, আবি হে বাচ্চা কো উমর হে কাম করনে কে লিয়ে, মাই মেরা বাচ্চা লোক কাম কর রহা হে, ও আবি জব কর রহা হে, পড়াই তো ও লোক কা পড়াই খরচা তো নিকলনে পড়েগা না, হ্যাঁ পড়াই কে লিয়ে ও লোক কা বুক কিনে কে লিয়ে টিউশনি কর লে কে লিয়ে সেকেন্ড সেমিস্টার মে ও লোক কা পড়নে কে টিউশনি কা 2017 মে 2017 में उनका डेथ हुआ, लेकिन उसके बाद से कोई सैलरी नहीं, उनका कुछ फंड नहीं मिला हम लोग को, उसके बाद से तो उनका हम लोग का स्टडी बंद हो गया, सिर्फ हम लोग को खुद जॉब करना पड़ रहा है, पेपर मिल के तरफ से भी कुछ वो नहीं मिल रहा है, रेस्पॉन्स भी नहीं मिल रहा है कि कब हम लोग का सैलरी मिलेगा, बस यहाँ पर रह रहे वही है छोड़ दिया और कुछ नहीं कर रहे, स्टडी तो पूरा ही बंद हो गया, फैमिली कैसे चल रहा है कैसे नहीं कुछ कोई रेस्पॉन्स ही नहीं कर रहा है। ठीक।